कैपिटल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। অবশেষে গ্রেপ্তার করা হলো রিয়া চক্রবর্তীকে। জিজ্ঞাসাবাদের তৃতীয় দিনে সুশান্তের বিশেষ বান্ধবীকে গ্রেপ্তার করেছে ভারতের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর 81 দিন পর গ্রেপ্তার করা হলো বলিউডের এই অভিনেত্রীকে। আইনের 67 নম্বর ধারায় রিয়া চক্রবর্তী তার দোষ স্বীকার করেছেন বলে জানা গেছে। গ্রেপ্তারের পর এখন রিয়া চক্রবর্তীর মেডিকেল টেস্ট করানো হবে, যার জন্য রিয়ার রক্ত এবং চুলের নমুনা সংগ্রহ করা হবে। গ্রেপ্তারের পর বুধবার সৌভিক চক্রবর্তী এবং স্যামুয়েল মিরান্ডার সঙ্গেই রিয়াকে আদালতে তোলা হবে। শনিবার সকাল 6:30 দিকে রিয়া চক্রবর্তীর বাড়ি এবং স্যামুয়েল মিরান্ডার বাড়িতে অভিযান চালায় ভারতের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। স্যামুয়েল মিরান্ডা এবং সৌভিক চক্রবর্তীকে গ্রেপ্তারের 2 দিন পর অবশেষে মঙ্গলবার গ্রেপ্তার করা হলো রিয়াকে। ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।